Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা গত একটা ভিডিও দেখেছিলাম গত দিন, সেই ভিডিওরই হয়তোবা পুরো পার্টটা চ্যানেল 24 বুলেটিন থেকে দেখেছিলাম, রহস্য, মনে আছে? হ্যাঁ, সেখান থেকেই আজকে যে ভিডিওটা দেখব সেটাও আমার মনে হচ্ছে সেটারই অংশ বা পুরোটা এটা। আর টাইটেলটা হচ্ছে সে ছাত্র ছিল না, ছিল জিন, সেই জিন যেটাই লবণ খাওয়ার ঘটনা দেখিয়েছিলাম জাস্ট দুদিন আগে, ভিডিওটা তোমরা পেয়েছো। আজকে আবার দেখব, কারণ রহস্য দেখতে বেশ ভালোই লাগে এবং সেটা অর্ধেক ছিল। এর আগের দিন যেটা দেখেছিলাম কিছুটা অংশ বলা হয়েছিল, হয়তো বা এখানে পুরোটা অংশ আমরা পাবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওটার এবং চ্যানেলটার, ভিডিওটা দেখে নিও, চ্যানেলটা দেখে নিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা বলবে। দীর্ঘ একটি সপ্তাহ পরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই দেখছেন রহস্য। জায়ান অ্যান্ড ওয়াইজার প্রেজেন্ট রহস্যের আপনার বন্ধু খান মোহাম্মদ আছি আপনাদের সাথে এবং থাকবো পুরোটি সময় জুড়ে। আজকের একজন বিশেষ অতিথি আমাদের সাথে, যিনি এসছেন ওনার গল্পগুলো এবং রহস্যজনিত যে গল্পগুলো সেগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, উনি এসেছেন দোহা থেকে। যাই হোক, ওনার কাছে সরাসরি যাব, কিন্তু তার আগে কিছু ঘটনা একটু মনে করার চেষ্টা করেন সবাই। স্কুল লাইফ, অনেক বন্ধুবান্ধব, অনেকের সাথে খুব ভালোবাসার সম্পর্ক, ক্লোজ ফ্রেন্ড, কিন্তু হঠাৎ করে দেখলেন তারা উধাও, নেই, খুঁজে পাচ্ছেন না কোথাও। এখনও হয়তো খুঁজে যাচ্ছেন কিন্তু নেই। আর এরকমও হতে পারে যে কোনো বন্ধু আছে কিন্তু পরক্ষণেই বুঝলেন যাকে মানুষ ভেবে যার সাথে বন্ধুত্ব করেছিলেন সে কিন্তু আসলে মানুষ না। এরকমই একটা ঘটনা যার সাথে বাস্তবে ঘটেছে উনি আমাদের মাঝে হাজির, হাবিবুল্লাহ ভাই দোহা থেকে। হাবিবুল্লাহ ভাই, আপনাকে আমন্ত্রণ রহস্যে, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা কোথা থেকে হয়েছিল এবং আপনি সেখানে কি করতে গিয়েছিলেন, সব কিছু যদি আমাদেরকে বলতেন। আমি 2001 সালে পাবনা একটা মাদ্রাসায় ভর্তি হই পড়াশোনার জন্য, মোস্তবে ভর্তি হই। আমার চাচাতো ভাই আর আমার ফুফাতো ভাই হেজখানায় থাকার কারণে, আমি একটু ছোট থাকার কারণে, তারা দুইজনে আমারে তাদের সাথেই রাখে এবং তাদের সাথেই খাবার দাবার একসাথেই করি এবং একসাথেই ঘুমাই। আমার পাশের সিটে একটা ছেলে থাকতো, তার নাম ছিল উবাইদুল্লাহ। সে আমার খাবার দাবার খাওয়াইতো, বিভিন্ন দোকান থেকে অনেক জিনিস কিনে টিনা খাওয়াইতো। সুপারস্টার ফ্যানে নতুন দিনের হাওয়া এভাবেই ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে, প্রতিটি মানুষের মনে। সে একদিন আমাকে ঘুরতে নিয়ে যে চকের ভিতরে বলতেছে যে হাবিবুল্লাহ চলো তোমাকে আজকে একটা জিনিস দেখাবো। তো গেলাম, যাওয়ার পরে একটা ধান ক্ষেতের ভিতরে বলতেছে যে ওই যে ওই জায়গা যাও, ওই জায়গা যাওয়ার পরে দেখবা যে একটা পাখি আছে, ওটা ধরে নিয়ে আসো, ও উঠতে পারবো না, তুমি যাও। তখন আমি ওই জায়গায় গেলাম, ওই জায়গা যে ওটা উঠাইলাম, হয়তো তখন বললাম যে উবাইদুল্লাহ ভাই আমি ধরতে পারছি, ধরছি। তখন বললো যে ঠিক আছে ছেড়ে দেবো, এখন এখন আর ধরে রাখো না, চলো যাই আমরা অন্যদিকে একটু ঘুরতে যাই। তো সে আমার সাথে ছিল প্রায় 6 থেকে 7 মাসের মতো। একই রুমে ছিলেন তো না আপনি? আপনি ডান পাশে আর উনি হয়তো বাম পাশে, একই বিছানায়। যখন আপনি ঘুমাতেন একসাথে, মানে কখনো কি এরকম হয়েছে যে ঘুমের মধ্যে উঠে দেখলেন যে উনি নাই বা এরকম? রাত্রেবেলায় এরকম হয়তো হঠাৎ, মাঝে মধ্যে, সবসময় না, হয়তো মাসে একবার এরকম হয়তো যে আমি ঘুমের থেকে জাগনা হয়েছি, তখন দেখি সে নাই আর। Thank you.
একটা জিনিস জানতে চাই যে সেই কোন ঘটনা, যেই ঘটনা থেকে আপনার চোখের সামনে পর্দাটা সরে গেল এবং আপনি বুঝতে পারলেন এবং আপনারা সবাই বুঝতে পারলেন যে ওবায়দুল্লাহ আসলে ওবায়দুল্লাহ না। আমরা একটু মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে হেজখানার ভিতর থেকে অনেক শব্দ আসতেছিল। এই জায়গাটা আপনাকে থামাবো একটু হাবিবুল্লাহ ভাই, যে হেজখানার ভিতর থেকে অনেক শব্দ আসছিল। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে শুনবো যে শব্দগুলো হচ্ছিল সেটা রহস্যটা কী ছিল এবং কীভাবে আপনারা বুঝতে পারলেন। দর্শক কোথাও যাবেন না, চলছে জায়ান অ্যান্ড মাইজার প্রেজেন্টস রহস্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, চলছে জায়ান অ্যান্ড মাইজার প্রেজেন্টস রহস্য। আপনার বন্ধু খান মোহাম্মদ আছে এবং আমাদের সাথে আছে দোহা থেকে হাবিবুল্লাহ ভাই। বলছিলেন যে আপনারা যখন রাতে ঘুমোচ্ছিলেন বা যখন রেস্ট নিচ্ছিলেন সেই মুহূর্তে হেজখানা থেকে অনেক শব্দ আসছিল, তারপরে কি হলো? আমরা নিজেরাই বলাবলি করতেছিলাম যে মনে হয় হেজখানার ভিতরে ডাকাত আসছে, এত গন্ডগোল। হ্যাঁ, এত গন্ডগোল, চিৎকার ছাত্রদের, কেউ বলতেছে বাঁচাও বাঁচাও। তখন একটা ছাত্র হেজখানার থেকে বেরোইছে, বেরোয়ে হাবিব সাহেব হুজুরের বাসা ছিল মাদ্রাসার খুবই কাছে। তখন হাবিব সাহেব হুজুরে ডাইকা আনে ওবায়দুল্লাহরে, বলে ওবায়দুল্লাহ তুমি শান্ত হও, এবং হুজুর তার বাসায় নিয়ে যায় তাকে। ওরা সবাই একসাথে ছিল, সেই আমলগুলো ওরা করছিল যে জিনগুলো জিন ভাগানোর জন্য। হ্যাঁ, এটা বেরাম এবং ন্যাচারালি সে রেগে যায়। এর জন্য কি মারামারিটা হয়? হ্যাঁ, এর জন্যই মারামারি হয়েছে। হুজুর সকালবেলা আসলো, বড় হুজুর আসার পরে বলতেছে যে তোমরা যেটা করছো তার সাথে খুবই অন্যায় করছো, এটা তোমাদের ঠিক হয় নাই। কাজটা কিন্তু একদমই ঠিক করোনি, কোনো কিছু করার আগে অন্তত পক্ষে আমাকে তো জানাইতে। তুমি আমাকে না জানাই এই ধরনের একটা কাজ করো, ওর সঙ্গে অবৈধর সঙ্গে আজকে যেটা করেছো এটা কিন্তু একদম বেয়াদবি, এটা অন্যায়। শোনো ওবায়দুল্লাহ, তুমি তো আর এখানে থাকতে পারবে না, যেহেতু সবাই জেনে গেছে। আমার মনে হয় কি, সবাই আরও বেশি লোকজন জানার আগে তুমি চলে যাও এখান থেকে। বেশি লোকজন জানলে পরবর্তীতে তোমারই সমস্যা হবে, আর আমাদের প্রতি যদি তোমাদের কোনো আক্ষেপণা থাকে, আমার পক্ষ থেকে আমাদের কোনো ছাত্রদের যদি কোনো বেয়াদবি করে থাকে তুমি তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখো। ঠিক আছে, দোয়া করি যেখানে থাকো ভালো থেকো, আর ওদের প্রতি কোনো ধরনের আক্ষেপণা রেখো না। ওয়ালাইকুম আসসালাম। ওবায়দুল্লাহ 11টার দিকে তার যে বেডিংপত্র ছিল, ব্যাগ ছিল, সে ওই ব্যাগগুলো গুছাই আমাকে বলতেছে যে হাবিবুল্লাহ আমাকে একটু বাসে উঠাই দিয়ে আসো, আমি ঢাকা যাব। গাড়িতে ওঠার আগে সে আমাকে বলতেছে যে হাবিবুল্লাহ আমি যে বাসায় থাকি ওই বাসার একটা ছেলে একটা মেয়ে আছে, তারা খুব লবণ পছন্দ করে। লবণ? লবণ। আচ্ছা, তখন আমি বললাম ঠিক আছে আমি লবণ কিনে দিতেছি। হাবিবুল্লাহ ভাই তো চলে যাচ্ছে, তোমার সাথে আবার ইনশাল্লাহ আমি দেখা করব। আর আমার ওখানে যে লোকগুলো আছে না, তারা খুব লবণ পছন্দ করে। এখন ওই জায়গায় তো লবণ পাওয়াটা খুব কষ্টকর, তুমি যদি আমাদের 4-5 কেজি লবণ আইনা দিতে।
সে লবণ নিল, নিয়ে 1 কেজি সে ওই সময় ওই জায়গা দাঁড়ায় খাইল। 1 কেজি লবণ? হ্যাঁ, এমনি খেয়ে ফেলল, এমনি এমনি খেয়ে ফেলল। তো হাইবুল্লাহ, তোমার তো মাদ্রাসা অনেক লেট হয়ে গেছে, তুমি মাদ্রাসা চলে যাও, আর ভাইয়েরও হচ্ছে যে তোমার বাস আছে ওটা। গাড়িতে তাকে উঠাই দিলাম, এবং গাড়িতে উঠাই দেওয়ার আগে সে আমাকে কিছু ওষুধ শিখাই দিছিল, কারো যদি মাথা ব্যথা করে প্রচণ্ড তখন একটা আমল শিখাই দিছিল। তো আমি আমলটা এখনো করি, মানে আমার মাথা ব্যথা উঠলে আমি আমলটা করি, খুব কার্যকর। আপনি বলতে পারবেন এখন শাহাদাত আঙ্গুলি আর বৃদ্ধা আঙ্গুলি, এই দুইটা ডান হাতের? ডান হাতে। হ্যাঁ, শাহাদাত আঙ্গুলি আর বৃদ্ধা আঙ্গুলি, হ্যাঁ, দুটো এক করে কপালের ঠিক এই জায়গায় রাখতে হবে, এখানে। হ্যাঁ, নাকের উপর বরাবর, নাকের উপর বরাবর। আচ্ছা, যে ব্রুটা যে আছে ব্রুর মাঝখানে রাখতে হবে, এই জায়গা রাইখা 3 বা 7 বার বলতে হইব, লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এটা বলতে হইব 7 বার। তারপরে আপনার দুরুদে ইব্রাহিম 2 বার পড়ার পরে তারপর আপনি ফু দিবেন এইভাবে। হ্যাঁ, এবার হাতটা এইভাবে ব্যবহার করবেন, কিছুক্ষণের ভিতরে মাথা ব্যথাটা খুব যন্ত্রণা আপনার, কিন্তু কিছুক্ষণের ভিতরে আপনি খুব আরাম বোধ করবেন। দর্শক, এমন সুন্দর একটা গল্প, যে গল্পটা আসলে শেষ করতেও ইচ্ছা করছিল না এবং শেষের পরে আরও শুরুটার জন্য অনেক অপেক্ষা করতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের একটা ব্রেকে যেতেই হবে, ব্রেকের পরেই ফিরে আসছি, কোথাও যাবেন না, চলছে রহস্য। এতদূর আমরা শুনেছিলাম, তারপর সবাইকে আমন্ত্রণ চলছে জায়ান অ্যান্ড মাইজা প্রেজেন্স রহস্য। আপনার বন্ধু খান মোহাম্মদ আছি আপনাদের সাথে এবং আমাদের আজকের বিশেষ অতিথি দোহা থেকে হাবিবুল্লাহ ভাই। উনি বলছিলেন ওনার ছোটোবেলার শ্রদ্ধেয় বড় ভাই ওবায়দুল্লাহ ভাইয়ের কথা, যিনি আসলে মানুষ নন, উনি একজন জিন, কিন্তু তার সাথে তার যে একটা ভ্রাতৃত্ববোধ, একটা যে মনের টান, সেটা এখনও রয়ে গেছে। শুনবো তারপরে উনি আর কী করেছিলেন, খোঁজার চেষ্টা করেছিলেন কিনা ওনাকে। হাবিবুল্লাহ ভাই, এরপরে কি আপনি কোথাও খোঁজার চেষ্টা করেছিলেন ওনাকে? আসলে আমি তাকে এখনও খোঁজার চেষ্টা করি। আসলে যারা ওই যে দিনের চিকিৎসা করে, কোরআন এবং হাদিসের মাধ্যমে যারা দিনের চিকিৎসা করে, তাদের কাছে আমি এখনও যাই, যে দেখেন তো আমার ওই বন্ধুটাকে একটু খুঁজাই না দেওয়া যায় কি না, আমার বড় ভাইটাকে একটু খুঁজাই না দেওয়া যায় কি না, শুধু জানার জন্য যে আসলে কেমন আছেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের একটা বন্ধু আছে, ওর নাম হচ্ছে ফারজাদ, সে বিভিন্ন ইকুইপমেন্টস নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে হান্ট করে এবং দেখার চেষ্টা করে ওখানে কোনো অশরীরী শক্তি আছে কিনা, এবং আমাদের জানানোর চেষ্টা করে সেই জায়গায় যদি কোনো একটা ইতিহাস থাকে পূর্বের, সেটা হোক ভালো অথবা বিকৃত, সেটা জানানোর চেষ্টা করে। আমরা একটু দেখবো ওর প্রতিবেদন, দেখি ইয়ারাদ কী রেখেছো আজকে আমাদের জন্য। দর্শক দেখছেন রহস্য, আমি ফারজাদ আছি আজকে আপনাদের সাথে। এই মুহূর্তে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি অন্তত প্রায় 200 বছরের পুরাতন একটি জমিদার বাড়ি, যেটি নবাবগঞ্জের বক্তার নগরের সাহেব বাড়ি নামে পরিচিত। এবং আমরা এখানে শুনেছি লোকালয়ে অনেকে এখানে বলে থাকেন যে এখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে থাকে, তো সেই উদ্দেশ্যে আজকে এখানে আসা, আমি ইনভেস্টিগেশন করে দেখানোর চেষ্টা করব এখানে আসলেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের কোনো উপস্থিতি আছে কি নাই, সেটা আমরা ইনভেস্টিগেশন করে আপনাদেরকে জানাবো।
গায়ে কাঁটা দেওয়ার মতো মুহূর্ত। দেখতেই পাচ্ছেন আমার অবস্থা, ভিতরে প্রচন্ড সাফোকেটেড এবং ল্যাক অফ অক্সিজেনের কারণে আমাদের আজকে এই অবস্থা। খুবই ডিভাস্টেটিং একটা সিচুয়েশন, প্রচন্ড ভ্যাপসা গরম। তারপর আজকে সাহেবের ইনভেস্টিগেশনের ফুটেজগুলো হয়তো আপনি এবং দর্শকরা দেখেছেন, এবং আমরা যে লোকে মুখে যে কথাগুলো শোনা যেত যেখানে রাতের বেলায় কোনো অশরীরী অথবা জিনের উপস্থিতি আছে, যদিও আমি আমার ডিভাইস দিয়ে এবং আমার ইউনিট এবং আমি নিজে এখন পর্যন্ত ওই ধরনের কোনো এক্সপিরিয়েন্স ফিল করিনি এই কয়েক ঘন্টার মধ্যে। তো দ্যাট ডাজন্ট মিন যে এখানে আসলে কোনো প্যারানর্মাল এন্টিটি আছে কিংবা নাই, এটা আমরা পরিষ্কার না। তো যাই হোক, আজকের ফুটেজগুলো এবং আজকে ইনভেস্টিগেশন আমি ফার্দার এখানে শেষ করছি। পরবর্তী এপিসোড আমন্ত্রণ রেখে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। প্রতিবার আসলে আমার মনে হয় কি যে ফার্জাদের আসলে আরও 4-5 জন দেওয়া উচিত ওর সাথে, যেরকম ভয়ঙ্কর জায়গায় যায় ও। হাবিবুল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। হাবিবুল্লাহ ভাইয়ের গল্প থেকে একটা কথা বলে শেষ করতে চাই, যারা পড়াশোনা করছে হোক মাদ্রাসা অথবা স্কুল, যদি সন্দেহ হয় তাদেরকে ডিস্টার্ব করবেন না, তাদেরকে তাদের মতো থাকতে দিন এবং আপনি আপনার মতো থাকুন, ভালোবাসা নিয়ে থাকুন। আচ্ছা, চ্যানেল 24-এর এই প্রোগ্রামটা, রহস্য প্রোগ্রামটার প্রথম অংশ আমরা একটা ভিডিওতে দেখেছি, তবে মানে ওই অংশটাই মেন অংশ ছিল, কারণ আজকেও যে ভিডিওটা দেখলাম পুরোটা যেখানে দেখানো হলো সেখানে কিন্তু ফারজাদ আলমের যে শেষের যে পার্টটুকু ছিল সেটাই এক্সট্রা। অ্যাকচুয়ালি প্রথম যে ইন্টারভিউ সেকশনটা ছিল সেটা কিন্তু ওই একটাই ছিল, এবং এর আগের দিনই আমরা দেখে নিয়েছি। এক্সট্রা যেটা অ্যাড হলো সেটা হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যেটা দেখানো হলো রাজবাড়িতে, জমিদার বাড়িতে, সেই ঘটনাটা দেখানো হলো। এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখানো হয়, টিভিতে প্রোগ্রামে দেখেছি, যদিও নিজের চোখে দেখিনি এই ধরনের কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখিনি, বা এই যারা অনুসন্ধান করে তাদেরকেও এই ধরনের কিছু করতে দেখিনি, কারণ তাদের আমি দেখিও নি সত্যি কথা বলতে কি। কিন্তু বেশ কিছু টিভি প্রোগ্রামে দেখেছি, এবং একবার হয়তো বা দাদাগিরিতেও দেখেছিলাম, সেখানে যারা এসেছিল তারা কিন্তু ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করে, এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে কী কীভাবে কী কী হতে পারে এবং কোথায় কোথায় এরা থাকতে পারে, এবং তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাও সেখানে শেয়ার করেছিল। সেখানে বলেছিল যে একটা অন্ধকারের মধ্যে গিয়েছিল, কোথাও কিছু নেই, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এবং সব কারেন্ট ফারেন্ট এমনিতেই ছিল না, পিঠে আঁচড় মেরেছিল। তো এই ধরনের ঘটনাবলী কিন্তু শোনা যায়, এবং আমি বলছিলাম না কিছুদিন আগে যে এই রহস্যেরই একটা অংশে যে অনেক মানুষ আছে যারা এগুলো বিশ্বাস করে এবং অনেক মানুষ আছে বিশ্বাস করে না, কিন্তু যারা বিশ্বাস করে না তারাও হয়তো বা সারা জীবনে একবার অন্তত কিছু উপলব্ধি করেছে, বা হয়তো বা কোনো সময়ে গিয়ে বলেছে যে না হয়তো থাকলেও কিছু থাকতে পারে এই ঘটনা। এবং আমি বলেছি যে বিভিন্ন ডিসকভারি চ্যানেলে অনেক সময় দেখা গিয়েছে, মানে প্রোগ্রাম ছিল যেখানে এই সমস্ত জিনিসগুলো দেখানো হতো। দাদাগিরিতে আমি দাদার মুখে, মানে সৌরভ গাঙ্গুলির মুখেই শুনেছি, তোমরা যদি সেই এপিসোডটা দেখে থাকো, অনেকেই হয়তো দেখে থাকবে, সেখানে কিন্তু দাদা নিজে বলছে যে বাড়িতে আমাদের একটা কাজের ছেলে ছিল এবং সেই কাজের ছেলেটার মধ্যে এরকম কিছু একটা ছিল। সে যে ছাদ, দোতলা কি তিনতলার ছাদের ওপরে যে কার্নিশ, সেই কার্নিশ দিয়ে দৌড়ে বেড়াচ্ছে এবং নারকেল গাছের পাতার ওপরে বসে আছে, মানে একটা অলৌকিক একটা ব্যাপার স্যাপার। এবং সেই জিনিসটা এখনও মনে পড়লে কাটা দেয়, কারণ ক্রিকেটারদের সঙ্গে কিন্তু বেশ কয়েকবার এটা হয়েছে, কারণ ওদের ইন্টারভিউগুলো যখন শুনি তখন কিন্তু অনেকেই বলে যে এইরকম হোটেল রুমে এরকম এরকম হয়েছে, বা বাথরুমে গিয়ে, হোটেলের বাথরুমে গিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করেছে, বা কিছু একটা উপলব্ধি করেছে, অনুভব করেছে, এবং সাথে সাথে বিভিন্ন ফিল্ম স্টাররাও এইগুলো বলে। এবং এইগুলো ম্যাক্সিমাম পুরনো জায়গায় বা হোটেল বা এরকম অনেক জায়গায় কিন্তু হয়, এবং আশেপাশে, আমার আশেপাশেও শুনি, একটু কানে আসে, একটু হলেও মাঝে মধ্যে কানে আসে, এবং সেগুলো কতটা সত্যি না সত্যি হয়তো বা সেই মানুষগুলো যারা দেখেছে তারাই জানে। এখনও পর্যন্ত আমাদের সেই সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই হোক সেটা হয়নি, এবং যাই হোক, আমরা না হওয়া মানে তো এই নয় যে নেই, অনেক কিছুই আমরা অভিজ্ঞতায় থাকে না, সেটার তার মানে এটা নয় যে সেই জিনিসটা নেই। তো যাই হোক, আজকে ভিডিও
গত দিনের ভিডিওরই একটু এলাবোরেট রূপ এবং শেষে যেটুকু অ্যাড ছিল সেইটা ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।